আছে বাংলাতে বিষয়। আরো দীর্ঘজীবী হোক, 100 বছর যেদিন অতিক্রম করুক। আর এখানে আমাদের রংপুরে অনেকগুলো চ্যানেল রয়েছে, যেগুলো অনলাইন চ্যানেল আছে, তারপরে মিডিয়া আছে। তো আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। আমি রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার স্যারের পক্ষ থেকে আপনাদেরকে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা যখনই আপনাদেরকে আহ্বান করি আমাদের কোনো একটা নিউজের বিষয়ে বা কোনো প্রয়োজন হলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেন, এই জন্য আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখ ভ্রাকান্ত হৃদয়ে বলতে হচ্ছে, যেহেতু আমরা মিল ব্যবসা করি, চেম্বারের সভাপতি, মিল ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ করছি এবং আজকের অনুষ্ঠানে সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বাংলা। আমরা যেন আমাদের স্কিলকে আরো বেশি ডেভেলপমেন্ট করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভালো মানের সাংবাদিকতার পরিচয় যেন আমরা প্রত্যেকে দিতে পারি, আমরা যেন আরো বেশি কাজ করতে পারি, এই প্রত্যাশা। এবং আমি মনে করি যে অন্যান্য জেলার সাংবাদিকরা যেভাবে কাজ করে তার থেকে কোনো অংশে তো কম নয়, বরঞ্চ অনেক বেশি ভূমিকা পালন করে রংপুরের সাংবাদিকবৃন্দ। শুভ শুভ জন্মদিন, সবাই বলি শুভ শুভ জন্মদিন, বাংলা টিভির জন্মদিন। আমরা চাই যে বাঁধনের নেতৃত্বে রংপুরের প্রান্তিক অঞ্চলে খবরাখবর ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী বাংলা টিভির স্ক্রিনের মধ্য দিয়ে। এতটুকুই প্রত্যাশা আর রংপুরের সাংবাদিক যারা আছেন তাদের প্রতি আমি তানভীর হোসেন আশরাফের একটি অনুরোধ সবসময় থাকে যে আমরা যেন আমাদের স্কিলকে আরও বেশি ডেভেলপমেন্ট করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভালো মানের সাংবাদিকতার পরিচয় যেন আমরা প্রত্যেকে দিতে পারি, আমরা যেন আরও বেশি কাজ করতে পারি, এই প্রত্যাশা। এবং আমি মনে করি যে অন্যান্য জেলার সাংবাদিকরা যেভাবে কাজ করে তার থেকে কোনো অংশে তো কম নয়, বরঞ্চ অনেক বেশি ভূমিকা পালন করে রংপুরের সাংবাদিকবৃন্দ। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও জন্মদিনের প্রাণবন্ত শুভেচ্ছা। উপস্থিত আছেন আমাদের রিপুল ভাই, আমার বড় বোন সহ যারা এখানে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। শুভেচ্ছা অভিনন্দন বাদল ভাই, বাংলা টিভিকেও রংপুরের মুখপাত্র হিসেবে কাজ করতে হবে। রংপুরের চাহিদা, রংপুরের সম্ভাবনা, রংপুরের সংস্কৃতি, রংপুরের ক্রীড়া, এই বিষয়গুলো যারা এই স্যাটেলাইট টিভিগুলোতে আছে বা সংবাদ মাধ্যমে আছে তারা যদি মুখপাত্র হিসেবে কাজ করে, রংপুরের মুখপাত্র হিসেবে কাজ করে রংপুর এগিয়ে যাবে, রংপুর সমৃদ্ধ হবে, এটা কোনো সন্দেহ নেই। তো আশা করব আজকের এই দিনে রংপুর বুড়ো প্রধান মাধব ভাইয়ের কাছে বাংলা টিভি এগিয়ে গেছে এবং আন্তর্জাতিক টেলিভিশন কাজ করছে, পাশাপাশি আগামীতে আরো সমৃদ্ধ কামনা করছি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ।
শুভকামনা এতটুকু বলবো না, বাঁধনকে বলবো যে বাঁধন তুমি এগিয়ে যাও, শুধু সামনের ক্যামেরা দিয়ে নয়, পিছনের ক্যামেরায় যেগুলো আছে সেগুলোকে তুলে নিয়ে আসা, এমন সামনের দিকে যেগুলো আছে সেগুলোকে তুলে নিয়ে আসে, সত্যকে তুমি সামনে তুলে ধরো। আর আমি বিশেষ কিছু বলবো না, তোমার জন্য শুভকামনা দিল, তোমার তুমি আরও সামনের জন্য আরো ভালো কিছু করবে এই প্রকাশ। আমি এশিয়ান টিভিতে কাজ করি, আমার নাম আরিফুল ইসলাম। আমার বসত্ব আসমানি। আজকে যে বর্ষপূর্তি অনুষ্ঠান বাংলা টেলিভিশনের, আমাদের বাদল ভাই অন্তত একজন ভালো মানুষ, তার কথা না বললে আমাদের সবার প্রিয় মাছার ভাই মিয়া মোহাম্মদ সুজন ভাই, সবার প্রিয় মিয়া মোহাম্মদ সুজন ভাই, সর্বোপরি যার উদ্যোগে এবং যার জন্য আজকে আয়োজন, আমাদের বাঁধন ভাই বাংলা টিভির আমাদের বলছি। আসলে বাংলা টিভি আমরা যখন টিভি চ্যানেল যখন স্ক্রল করি, তার মধ্যে বাংলা টিভি কিন্তু আমরা সবাই দেখি, এবং তাদের যে নিউজের যে প্যাটার্ন এবং অন্যান্য যে অনুষ্ঠান, তার মাধ্যমে কিন্তু বাংলা টিভি একটি আলাদা জায়গা দখল করে আছে। তো আমরা চাই যে বাংলা টিভি যে আজকে অষ্টম বর্ষে পদার্পণ করলো, এইটা যেমন যুগের পর যুগ এটা ভালোভাবে ভাবে চলমান থাকে, এবং আমাদের মিলন ভাই যেটা বললো যে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তথা রংপুরের উন্নয়নের জন্য বাংলা টিভি যেন ভালোভাবে কাজ করতে পারে এবং রংপুরের সমস্যার সম্ভাবনা তুলে আনতে পারে, এবং এর মাধ্যমেই যেন রংপুরের একটা প্রতিচ্ছবি হিসেবে বাংলা টিভি কাজ করে, এই প্রত্যাশা রাখছি। ও বাবু ঠিক আছে, আপনি খাওয়া দেন, টিস্যু দিয়ে দাও, দুজনকে দাও, মিতা ভাইকে দাও, ইয়াকে দাও, আর ভাইকে দাও, একটু 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 পর, একটু পর, একটু পর। অঞ্চলে খবরাখবর ছড়িয়ে পড়ুক সারা বিশ্বব্যাপী বাংলা টিভির স্ক্রিনের মধ্য দিয়ে, এতটুকুই প্রত্যাশা। আর রংপুরের সাংবাদিক যারা আছেন তাদের প্রতি আমি তানভীর হোসেন আশরাফির একটি অনুরোধ তো সবসময় থাকে যে আমরা যেন আমাদের স্কিলকে আরও বেশি ডেভেলপমেন্ট করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভালো মানের সাংবাদিকতার পরিচয় যেন আমরা প্রত্যেকে দিতে পারি, আমরা যেন আরও বেশি কাজ করতে পারি, এ প্রত্যাশা। এবং আমি মনে করি যে অন্যান্য জেলার সাংবাদিকরা যেভাবে কাজ করেন তার থেকে কোনো অংশে তো কম নয়, বরঞ্চ অনেক বেশি ভূমিকা পালন করে রংপুরের সাংবাদিক বৃন্দ। তো আসলে এখানে বলার কিছু নেই, অষ্টম বর্ষে পদার্পণ করেছে, আমরা প্রত্যাশা করি, আমরা প্রার্থনা করি যে বাংলা টিভি আরও দীর্ঘদিন 100 বছর টেবিল অতিক্রম করুক। আর এখানে আমাদের রংপুরে অনেকগুলো চ্যানেল রয়েছে যেগুলো অনলাইন চ্যানেল আছে, তারপরে মিডিয়া আছে, তো আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। আমি রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে এই জন্য
কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা যখনই আপনাদেরকে আহ্বান করি আমাদের কোনো একটা নিউজের বিষয় বা স্কুল প্রয়োজন হলে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেন, বিভিন্ন আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং পরিশেষে এই বাংলা টিভির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি বক্তব্য টিস্যু দিয়ে দাও। ওই সামনে পানির দোকানটা রাখবা, যদি বন্ধ থাকে তাহলে। আর এই জন্মদিনে আমরা বরাবরই ইচ্ছাপুর করে আসি, খুব ভালোভাবেই করি। আজকে দাও তারপর যেটা অনুষ্ঠান হচ্ছে খুব ভালোই হলো। বাদলকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর বাদল আমাদের গ্রামে বিজয় একটু নজর দেয়, আমাদের বিজয় একটু নজর দেয়। তার বাংলা টিভির জয় জয়কার অবস্থায় এখন আছে, আরও ভালো অবস্থানে চলে যাক এই আশা রেখে, বাদলের জন্য দোয়া রেখে। আমি এশিয়ান টিভিতে কাজ করি, আমার নাম আরিফুল ইসলাম। আমার বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে যে বর্ষপূর্তি অনুষ্ঠান বাংলা টেলিভিশনের আমাদের বাদল ভাই অন্তত ভালো মানুষ তার কথা না বললে